হাসছো তোমরা? হাই গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে বিকালে 4:30 বাজছে এখন। তো আমাদের যে সরস্বতী পূজা, সেই ঠাকুরের বায়না দিতে এলাম, নলে ফুড়লাম বায়না দিতে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দোকান হলো না, তো আর এক জায়গায় এলাম আমরা। তো হাসছো তোমরা? আমরা প্রায় বছর এখানেই দিই, এখানে নিই ঠাকুরটা। দেখা যাক কোনটা লাস্ট পর্যন্ত ফাইনাল হয়। তো গাইস, ঠাকুরটা আমাদের ফাইনাল হয়ে গিয়েছে। তো তোমাদের দেখাচ্ছি জাস্ট চেকি ঠাকুরটা। তো তোমাদের সিনেমাটিক শটে দেখাচ্ছি ঠাকুরটা কেমন। তো দেখো তোমরা, অফিসে ঠাকুরের বায়না দিয়ে বেরিয়ে চলে এলাম। এবার দেখি, এবার বাড়ি চলে যাবো। আমরা যেখানে ঠাকুরটা বায়না দিলাম, তার পাশে এখানে নলিপুরের ঘাট আছে, মানে এখানে গঙ্গা আছে। তো ওই ওপর থেকে নেমে এলাম। এর আগের বছর যখন সরস্বতী পুজো হয়, তখন তার আগের দিন, তার আগের দিন নয় সরস্বতী পুজোর দিন সকালে আমরা ওই নৌকাটা দেখতে পাচ্ছ, নৌকাটা ওই মানে পিছনের দিকে যেখানে শেষ, ওইখানে আমরা স্নান করেছিলাম। তো এবার দেখো, নৌকাটা এইখানে এসেছে, সব ভেঙে গিয়েছে ঘাট। তো এর আগের বছর আমাদের একটা ভাই, মানে আমার সাথে ঠাকুর মিতে এসেছিল আমাদের সাথে। তো সেখানে প্রায় ডুবো অবস্থা, মানে এত পাকাইতে ঝাঁপ দিয়েছিল, প্রায় ডুবে যাচ্ছিলো। আমাদের এখানে তো কিছুজন ছেলে তাকে বাঁচিয়েছিল, খুবই খারাপ অবস্থা এখন ঘাটে, দিন দিন ভাঙছে ঘাট। তো আমি বাড়ি চলে যাচ্ছি, আমাকে বাড়ি গিয়ে আবার বহরাঞ্চ যেতে হবে, কারণ আমার একটা মাস্টারের জন্মদিন আছে, সেখানে সেলিব্রেট হবে। আর প্রায় সন্ধ্যে লেগে গেছে, আর শীতও প্রচণ্ড, তাই আমি জ্যাকেট পরে এলাম। সকাল থেকে সারাক্ষণ মাথায় যন্ত্রণা করছে, আজকে এমনিতে শীতটা বেশি। তো আমি মাস্টারের বাড়ি চলে এলাম এখনই। তো আমাকে অনেকবার ফোন করলো অনেকজন, কিন্তু তাদের এখনও পাত্তা নেই। আর চোখটা বুঝতে হবে, চোখে প্রচন্ড লাল হয়েছিল, আবার পোকা ঢুকেছিল চোখে, দেশে বের করলাম। হাই তোরা, তুই বাসু ভাই, বাসু ভাই কিছু বলো। হাই, তোমার কেক কাটা হচ্ছে আমাদের। হাই গাইস, আমরা এখানে কেক খাবো। দেখলি কেটে তো বুঝিনি, দেখো ভয়ঙ্কর অস্ত্রটা নিয়ে বসে তুমি কি শুরু করলি না? শুরু করে দিয়েছি, অলরেডি চলছে। তোকে দেখায় নাই, পেছনে লুকিয়েছি আমার।
আজে বাজে ভিডিও বানাচ্ছে, ভালো ভিডিও করতে দেবে, ইন্সপায়ার করো। ভোজন শুরু হয়ে গেছে। আমি খেয়ে ফেলেছি বন্ধুরা, আমার খাওয়া খুব তাড়াতাড়ি, আমি খেয়ে ফেলেছি, আমার আর কিছু নেই। কেকটা কিসের বিতরণ করে আমাদের, কেক বিতরণ করে আমাদের, ছেলে খুব ভালো। ওটা কার নিয়ে যাবে, ওটা কারণ না, পবিত্র খাবে, ওটা আমার বাসন কেন। সেম ব্লক অ্যানাদার ডে। তো কালকে মাস্টার কাছে থেকে সন্ধ্যে আসার পর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আবার কালকে এখানে আসার পর আমার একটা ফিস্টিও ছিল, তো রাতে আমি ব্লগটা এডিটও করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল। কালকে এডিট করে রাতে আজকে সকালে আপলোড করার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো ব্লগটা দেখে আমি আজকে রাতে এডিট করব, দিয়ে কালকে সকালের দিকে আপলোড করব। সো যদি তোমার ভালো লেগে থাকে ব্লগ, তোমার তো জানো কী করতে হবে, লাইক করো, শেয়ার করো অবশ্যই যদি ভালো লেগে থাকে ব্লগ, আর কমেন্ট করে অবশ্যই জানিও নিচেতে কোথায় কী ভালো লাগছে বা কোথায় কী ভুল হচ্ছে, কারণ তোমরা জানো তবে আমি তার পরের ব্লগটা ইম্প্রুভ করতে পারবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কারণ তোমাদের অনেক সাপোর্টের দরকার। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট সকলকে, ভালো থাকবে সবাই।